আমাদের হয় না, কোনোভাবেই হয় না, সেটা বেঙ্গালুরুতে হয় না, সেটা নিদাহাস ট্রফিতে হয় না, এডিলেডে হয় না। এই যে একটা ভাগ্য নিয়ে এসছে, ভাগ্য বলবো না, আসলে এত সহজ ম্যাচ যদি আমরা ক্রিকেটের বিচার করি, সেই ম্যাচটা এইভাবে নষ্ট করাটা আপনি কিভাবে দেখবেন? দেখেন, বৃষ্টির পর ইকুয়েশন আমি আমাদের লাইভে বলছিলাম যে একটা দুটো উইকেট পুরো ম্যাচের ইকুয়েশন চেঞ্জ করে দেবে। উইকেট কেমন আচরণ করবে আমরা জানি না, বল গ্রিপ করবে কিনা আমরা জানি না, সুইং করবে কিনা আমরা জানি না। একটা ব্যাপার শুধু আমি জাস্ট ছোট করে বলি, আফিফ, সাকিব, ইয়াসির রব্বি উইকেটে বল স্কিড করছিল, ভারতীয় বোলাররা এই ব্যাপারটা বুঝেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বুঝেছেন। তিনটা আউটই হয়েছে শর্ট বল, ভারত শর্ট বল করেছে, ওদের শর্ট বল খেলাবে, হুক পুল খেলতে দেবে, ডিপ স্কোয়ার লেগ, ডিপ ফাইন লেগ, ডিপ মিড উইকেট নিয়ে বল করেছে, তারা তিনজনে একই রকম শর্ট খেলে উঠিয়ে দিয়ে এসেছে স্কায়ার। প্রত্যেকটা শর্ট আফিফ, সাকিব, ইয়াসির আলী তিনজনের আউটই, বল আকাশে হাতে, একজন ডিপে ধরা খেয়েছেন, দুজন সার্কেলের ভেতরে। এই যে কথাটা আমি বললাম, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে আপনি জানেন অপোনেন্ট কী প্ল্যান করছে, আপনি জানেন অপোনেন্ট কী চাচ্ছে, আপনি অপোনেন্টের পাতা ফাঁদে পা দিচ্ছেন। সাকিব আউট হয়ে গেছেন, আমাদের যে ইয়াংস্টাররা তাদের উপর আপনি ভরসা রাখছেন, কিন্তু তাদের ভরসার প্রতিদান দেওয়ার এটা ছিল একদম আইডিয়াল সময়, ইয়াসির রাব্বির দিক থেকে, নুরুল হাসান সোহানের দিক থেকে, মোসাদ্দেক সৈকতের দিক থেকে, আফিফের দিক থেকে, তারা সবাই যারা বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যৎকে এগিয়ে নেবেন তারা সবাই মিজারেবলি ফেল করেছেন। এবং এই ম্যাচ হারাটা যে অবস্থা থেকে বাংলাদেশ হেরেছে, এটা আমার মনে হয় কোনো দর্শক সহজভাবে মেনে নিতে পারবেন না, মন খারাপ করার বিষয়। আপনি সেমিফাইনালের স্বপ্ন দেখছিলেন, সেইখানে এসে এমন একটা সিচুয়েশন আপনি পড়লেন যে ম্যাচটা এখন বলতে হচ্ছে কোনো ফাইট হলো না। যখন আপনি ভাবছেন এই ম্যাচটা আপনি জিতবেন, একটা বৃষ্টি হলো, বৃষ্টির পর কাটেল ওভারের খেলা হলো, ইন্ডিয়া একটা ডিফারেন্ট মাইন্ডসেট আপনি নামলো, লিটনের একটা রান আউট হলো, লিটন স্লিপ করলেন, বাংলাদেশ স্লিপ করে ম্যাচ থেকে ছিটকে গেল, এই যে কলাপসটা হলো, আশদীপ সিং এক ওভারে দুটো বাউন্সার, দুটো উইকেট তুলে নিলেন, এগুলো শেখার বিষয়। আশদীপ সিংয়ের বয়স কত, তিনি কতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, অথচ যেটা করা দরকার দারুণভাবে এক্সিকিউট করেছেন। তার চেয়ে বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন আমাদের আফিফ, তার চেয়ে বেশি সময় ধরে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন মোসাদ্দেক, তারা কিন্তু ম্যাচটা পুল অফ করতে পারলেন না। এখানেই হচ্ছে পার্থক্যটা, যে পার্থক্যে আপনি যখন ভাববেন, বিশ্বাস করবেন এই ম্যাচটা আমি জিততে যাচ্ছি, ম্যাচ শেষে মনে হবে স্কোর কার্ড দেখে 10 বছর পর কেউ বলবে আরে এই ম্যাচ তো ফাইটই হয়নি, অথচ এই ম্যাচ বাংলাদেশ জেতার জন্য ফেভারিট ছিল। স্ক্যান করে 500 টাকা পেমেন্টে 100 টাকার কুপন। আরেকটা বিষয়, আমরা যখন লাইভে ছিলাম, ভারতীয় দর্শকরা যখন বাইরে যাচ্ছিল বৃষ্টির কারণে, আমরা ভাবছিলাম যে তারা মন খারাপ করে চলে যাচ্ছে, যে এই ম্যাচটি তাদের আর আজকে জেতা হবে না, কিন্তু তারা অনেকে বলছিল কিন্তু ভারতের খেলা হয় ভারত জিতবে, এই যে আত্মবিশ্বাসটা এটা বহুদিনে রচিত হয়েছে তাদের। কিন্তু আমাদের দর্শকরা কিন্তু ওখানে, আমি জাস্ট এটাই বলতাম, ভারতীয় দর্শকরা যেভাবে বৃষ্টির পর ভারতকে চিয়ার আপ করেছে, আমাদের দর্শকরা, আমরা যে প্রেস বক্সটাতে ছিলাম, যে জায়গাটা দেখছেন এটা জাস্ট ডান দিকে, আমার বাম পাশটাতে এই কোণাটার দিকে ভেতরে হচ্ছে বাংলাদেশের দর্শকদের গ্যালারি। লিটনের আউটের পর থেকেই বাংলাদেশের ভক্তদের, দর্শকদের মুখে কোনো শব্দ নেই, ভারতীয় সাপোর্টাররা পুরো মাঠ গরম করে ফেলেছে, গম গম করছে পুরো মাঠ। এই যে সাপোর্টটা, অর্থাৎ আমাদের প্লেয়াররা বকডাউন হয়ে গেছে, একজন উইকেট আউট, একজন প্লেয়ার আউট, দর্শকরা চিয়ার আপ করবেন কি, তারাও ওই মনে হয় ম্যাচ থেকে আউট হয়ে গিয়েছেন। হয় কি, আমাদের যে ব্যাপারটা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, মাইন্ডসেট আপ। ভারতের ওই বিশ্বাসটা ছিল যে এই ম্যাচ তারা পুল অফ করতে পারবে, সার্টেন গেম প্ল্যানে গিয়ে বাংলাদেশকে ওইখানে আটকাবে, বল স্কিড করছে, শর্ট বল দিয়ে আটকানো হবে, বাংলাদেশই পাতা ফাঁদে পা দিয়েছে, এটা আমি আগেই বলেছি। কিন্তু মূল যে সমস্যাটা, মেন্টালি মানসিকভাবে বাংলাদেশ ওই প্রিপারেশনটা কতটুকু নিতে পেরেছিল যে ম্যাচটা আমরা এইভাবে অ্যাপ্রোচ করবো, 9 ওভার 81 রান লাগে, 9 ওভারে যদি আপনি 5টা ছক্কা মারেন, 5টা 4 মারেন, দ্য ম্যাচ ইজ ইয়োর্স। প্রেস বক্সে ভারতীয় সাংবাদিকদের কথাগুলো বলছেন যে 9 ওভারে 5টা ছক্কা 5টা 4, এই হচ্ছে 10 বলের হিসাব গেল, বাকি যে বলগুলো আছে 1-2 1-2 খেলো ম্যাচ তোমার, বাংলাদেশ সেটা করতে জানি না, নিতে পেরেছে 1-2, না মারতে পেরেছে 4 ছক্কা ভারতের পাতা ফাঁদে পা দিয়ে, যে ম্যাচটায় তারা জেতার জন্য ফেভারিট ছিল সেই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে হেরে গেল। একটা জিনিস খেয়াল করেছেন, ইয়াদব সে ইন্ডিয়ায় দেখাচ্ছিল খেলার মধ্যে যে আনন্দটা, মানে সেই এনজয় করার বিষয়টা সেটা ছিল, কিন্তু বিরাট কোহলি যখন বৃষ্টি হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ধরনের মানে এনার্জি নিয়ে আসতেছিল, শেষ হয়ে যায় নাই, কোথাও শেষ হয়ে যায় না আসলে, কিন্তু আমাদের সব শেষ হয়ে শেষ হয়ে যায়।
এই এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো না, এটা হচ্ছে মানসিক ব্যাপার। আমরা যত কথাই বলি আমরা আসলে গেম সিচুয়েশনে মানসিকভাবে দুর্বল, আমাদের এই দুর্বলতার প্রকাশটা আমরা আগেও দেখেছি। আরিফিন যেটা শুরুতে বলছিলেন যে ব্যাঙ্গালোরে দেখেছি, নিদাস ট্রফিতে দেখেছি, ভারতে দেখেছি, অ্যাডিলেড ওভালেও আমরা ঠিক একই রকম দেখলাম। তো একটা মন খারাপ নিয়ে আসলে আমরা বাসায় যাব। আমরা যারা পেশাদার সাংবাদিক আমাদের আবেগের জায়গা কম, আমরা সমালোচনা করি, সমালোচনাটাই বেশি করি, কিন্তু এই ধরনের ম্যাচ মাঠে বসে দিনের পর দিন হারা যখন আপনি দেখবেন দর্শক হিসেবে, আপনারা মাঠে বসে বা টিভি স্ক্রিনে কিংবা শুধুমাত্র অনলাইনে সার্চ করে যখন দেখবেন, একটা সময় না আপনার এটাই মনে হবে যে এরা আসলে এইরকমই খেলে। সো তখন আসলে ওই ভালোবাসার জায়গাটা থাকলেও আস্থার জায়গাটা কমে যায়, এবং আলটিমেটলি বাংলাদেশ টিমের প্রতি ঠিক সেটাই বোধ হয় মানে আস্তে আস্তে হচ্ছে। শেষে একটা কথা বলি, যে আমরা দুজনে কথা বলছিলাম বাংলাদেশ, আমরা একটা ইকুয়েশন করছিলাম বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে, আমরা অ্যাডিলেডে থাকবো, আমরা অ্যাডিলেডে থাকবো, টিকিটটা চেঞ্জ করবো। আপনারা অনেক সময় মনে করেন যে আমরা সমালোচনা করি, আমরা দলকে ডুবানোর চেষ্টা করি, আমাদেরও মন খারাপ হয়, আমরা কিন্তু অনেকগুলো ডলার আমরা গোটা দিয়েও বলি আমরা থাকতাম, কারণ এইরকম আশা হয়েছে। বাংলাদেশ তো আসলে আশা দেখাইতে ভালোবাসে, কিন্তু সর্বশেষ আমাদের যেটা হয় সেটা শূন্য, আমরা সেই শূন্য হাতে বোধ হয় বিদায় নিব। আশা দেখিয়ে নিরাশ হয়ে বারবার আমাদের ফিরতে হয়, তারপরে এক্সপেক্ট করো বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে, পাকিস্তানের সঙ্গে আরেকটা ম্যাচ আছে, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জিতে, অন্তত তিনটা ম্যাচ জিতে ঘরে ফিরুক, এটাই প্রার্থনা।